হ্যালো আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য একটা স্পেশাল কাজের খবর চলে এসছে এই কাজটা আমি চ্যানেলে আপলোড করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দেখে নিন কারণ এটা কিন্তু সহ করে একটা রেপুটেড কোম্পানির কাজ এবং এই কাজটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই কাজটার জন্য কাউকে একটাও টাকা পয়সা দিতে হবে আপনারা নিজের যোগ্যতায় কাজ পাবেন ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে যেখানে আপনারা কাজটা করতে পারবেন তো সেই ফর্মের ভিতরেই আপনাদের নাম অ্যাড্রেস কোয়ালিফিকেশন ডেট অফ বার্থ এবং যা যা আপনাদের ক্রাইটেরিয়া ওখানে রয়েছে যা যা অপশানগুলো রয়েছে ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওখানে এন্ট্রি করতে হবে এবং খুব সাবধানতার সহিত এন্ট্রি করবেন এন্ট্রি করে এটা সাবমিট করে দেবেন সাথে সাথেই কিন্তু আপনাদের ডেটাটা পুরো কোম্পানিতে চলে যাবে তারপরে কোম্পানির এন্ড থেকে কিন্তু আপনাদেরকে এস এম এস বা ফোনের মাধ্যমে ইন্টারভিউর সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে এই কাজটার জন্য কাউকে একটা পয়সা দিতে হচ্ছে না আবারও বলে দিচ্ছি আপনারা ডিরেক্ট নিজের যোগ্যতায় কিন্তু কাজটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু একটা রেপুটেড কোম্পানিতে কাজ করতে পারবেন কি কাজ করতে হচ্ছে একটুখানি বলে দিয়ে আপনাদের কি কি ডিপার্টমেন্টে আপনাদের কাজ করতে হবে এবং কি কাজ করতে হচ্ছে তো সমস্ত ডিটেলস ভিডিওতে রয়েছে আপনারা ভিডিওতে মনোযোগ সহকারে দেখতে থাকুন তার আগে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন তাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে তো চলুন কাজের ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখেছেন এটিএম রিফিলিংয়ের একটা টিম থাকে তো এটিএমে যখন ক্যাশ শেষ হয়ে আসে তো একটা নির্দিষ্ট সময় সেই এটিএমটা কিন্তু বিভিন্ন রেপুটেড কোম্পানির তরফ থেকে সেখানে স্টাফ স্টাফ গিয়ে গিয়ে গাড়িতে করে তারপরে কিন্তু এটিএমটা রিফিলিং করানো হয় তো সেই রকমই একটা রেপুটেড কোম্পানির আন্ডারে আপনারা এটিএম রিফিলিং স্টাফ হিসাবে কাজ করতে পারবেন এটিএম রিফিলিং এবং এটিএম অপারেশন আপনাদের কাজ করতে হবে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সড সবাই কিন্তু এখানে কাজ করতে পারবেন শুধুমাত্র পুরুষ কর্মী কিন্তু এখানে কাজ করতে পারবেন তো এখানে কাজের ডিটেলস আমার কাছে সমস্তটাই চলে এসছে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা আলোচনা করছি আপনারা শুনে নিন এবং কারা এই কাজটা করতে পারবেন যারা করতে পারবেন তারা অবশ্যই ডিসক্রিপশানের অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দেবেন লোকাল ক্যান্ডিডেট লাগবে কোনো থাকা খাওয়ার সিস্টেম কিছু নেই লোকাল ক্যান্ডিডেট যে লোকেশনগুলো আমি বলে দেবো শেষে বলে দিচ্ছি সেই লোকেশনের ক্যান্ডিডেটগুলো কিন্তু এখানে কাজ করতে পারবেন তো এখানে শুধুমাত্র পুরুষ কর্মী লাগছে মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে টেন্থ পাস মানে মাধ্যমিক অব্দি পড়েছেন বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই অ্যাডমিট থাকলেও কিন্তু আপনি এই কাজের জন্য করতে পারবেন তো মিনিমাম পাস এখানে লাগছে ডিউটি রয়েছে ন ঘন্টা ন ঘন্টার ডিউটি এখানে করতে পারবেন এবং ন ঘন্টা ডিউটির মধ্যেই কিন্তু আপনাদের রেস্ট থাকছে সেটা এক ঘন্টা থেকে দু ঘন্টা আপনাদের ব্রেক থাকবে কিন্তু ডিউটি টাইম এখানে ফিক্সড ন ঘন্টা এবং দিনের বেলায় ডিউটি কোনো নাইট ডিউটি এখানে হয় না দিনের বেলায় আপনাদের কাজ করতে হবে এইবারে যদি কেউ এক্সট্রা ইনকাম করতে চান এক্সট্রা ডিউটি দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে ওভার ডিউটির ব্যবস্থা রয়েছে অর্থাৎ ন ঘন্টা প্লাস ওটি ওটি করলে এখানে ঘন্টা হিসাবে এক্সট্রা পয়সা আছে সেটা কোম্পানির যা সিস্টেম সেই হিসাবে কিন্তু আপনারা পাবেন প্রত্যেক সপ্তাহে একদিন করে ছুটি থাকবে উইকলি ছুটি এবং চাকরিতে যোগদানের নব্বই দিন পর থেকে আপনারা ব্যক্তিগত সিএল যেটা ক্যাজুয়াল লিভ আছে সিএল এম এল যা যা কোম্পানির যে লিভগুলো রয়েছে সেই সমস্ত লিভগুলো কিন্তু আপনারা পাবেন নব্বই দিন কম করে আপনার যদি চাকরির বয়স হয়ে থাকে তবে থেকেই কিন্তু আপনারা এই এক্সট্রা ফ্যাসিলিটিগুলো পাবেন এখানে কাজের জন্য বয়স লাগছে যে পুরুষ কর্মীরা এখানে কাজ করতে পারবেন তাদের বয়স লাগছে আঠেরো বছর থেকে চৌত্রিশ বছরের মধ্যে এবং আপনার যে আধার কার্ড রয়েছে সে আধার কিন্তু অবশ্যই জন্ম তারিখ মাস সাল তিনটেই কিন্তু থাকতে হবে পুরোটাই বাধ্যতামূলক জন্ম তারিখ সম্পূর্ণটা যদি আপনার আধার কার্ডে মেনশন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চান্স পাবেন না স্যালারি কি রয়েছে নেট স্যালারি রয়েছে ন হাজার সাতশো টাকা এটা কিন্তু নেট স্যালারি এই স্যালারি থেকে কিচ্ছু কাটা হবে না নেট অ্যামাউন্ট কিন্তু ন হাজার সাতশো টাকা প্লাস সময়ের সাথে সাথে ভাতা রয়েছে অর্থাৎ আপনি কাজ করতে করতে যদি আপনি একটু পুরনো হয়ে যান সেক্ষেত্রে কিন্তু কোম্পানির যে সমস্ত পেমেন্টগুলো রয়েছে বোনাস জাতীয় যে ধরনের পেমেন্ট ইন ইনসেন্টিভ থেকে শুরু করে যেগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন এছাড়াও এখানে বোনাস সমস্ত ফ্যাসিলিটি রয়েছে রয়েছে সাথে গ্র্যাচুইটি মানে যখন আপনি রিটায়ারমেন্টের সময় এককালীন যে টাকাটা পাওয়া যায় সেটা গ্রাচুইটি ফ্যাসিলিটি যেটা বড় বড় রেপুটেড কোম্পানিতে থাকে তো এখানেও কিন্তু আপনারা গ্রাচুইটি পাবেন তো এতগুলো ফ্যাসিলিটি কিন্তু আপনাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হবে তো আপনারা যারা এই কাজটা করতে পারবেন তারা সময় নষ্ট না করে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন এটা কিন্তু একটা কোম্পানির কাজ এবারে আপনাদের বলে দিই কোন কোন লোকেশনে আপনারা কাজ করতে পারবেন যেহেতু কাজের ডিটেলসটা সমস্তটাই আমার কাছে চলে এসছে কোন কোন লোকেশানে কাজ করতে পারবেন আমি একটু বলে দিই শালকিয়া যেটা হাওড়াতে রয়েছে হাওড়া শালকিয়া লেক টাউন হাজরা সেক্টর সেক্টর এরকম বেশ কিছু বিধাননগর অঞ্চলে কাজ হচ্ছে তো যে লোকেশনগুলো বলে বলে দিলাম আবারও দিচ্ছি হাজরা এবং বিধাননগর সেক্টর ওয়ান টু যে লোকেশনগুলো রয়েছে এই সমস্ত অঞ্চলের লোকাল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যোগ্যতা যেটা বলে দিলাম মানে যেটা আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন লাগছে টেন পাস এবং বয়স সীমা যেটা বলে দিলাম আর ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ডে জন্ম তারিখ মাস সাল এই তিনটেই যদি থাকে তবেই কিন্তু আপনারা এই ফর্মটা ফিলআপ করে এখানে কাজের জন্য আবেদন করতে পারবেন তো যারা কাজটা করতে পারবেন যাদের কাজটা সত্যি খুব প্রয়োজন তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন লিঙ্কটায় কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে আপনারা স্টার্ট সার্ভে অপশানে ক্লিক করবেন এবং তারপরেই কিন্তু সেখানে আপনাদের সমস্ত অপশান দেখানো শুরু হয়ে যাবে আপনার নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু যা যা ডিটেলস কোম্পানির তরফ থেকে নেওয়া প্রয়োজন সমস্ত ডিটেলস আপনাকে কেয়ারফুলি ভরতে হবে তারপরে কিন্তু ফর্মটা সাবমিট করে দেবেন ঠিক আছে তো সাবমিট সাকসেসফুলি হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই একবার দেখে নেবেন তো ফর্মটা করে দিন আপনার এবং এরকম কাজ আবারও আমি অনেক অনেক নিয়ে আসবো যারা বিভিন্ন লোকেশানে কাজ পেতে চাইছেন তাদের জন্য কিন্তু প্রচুর কাজ আমার চ্যানেলে থাকবে সামনে পুজো বলে এখন একটু কাজের চাহিদাটা কম কিন্তু তারপরে প্রচুর কাজ আপনারা পেয়ে যাবেন তো এরকমই জেনুইন কাজ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং জব নিউজ কলকাতা এটাই কিন্তু একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনারা জেনুইন এবং নির্ভরযোগ্য কাজ পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার